হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল বংটিউব। আজকে আমি চলে এসেছি আমার পিসির বাড়ি, এটা হচ্ছে পান্ডুয়াতে। তো এটা যেহেতু একটা গ্রাম, তো এখন আমরা যাচ্ছি গ্রামের এই জায়গাটা একটু ঘুরতে। শেয়ার করছি যে গ্রামে কোথায় কী কী আছে, কেমন আছে। আমি রিফ্রেশমেন্টের জন্য যাচ্ছি একটু ঘুরে আসতে, তো তোমাদের সাথে সেটা শেয়ার করছি। তো চলো আমার সাথে তোমরা। এইটা হচ্ছে সেই রাস্তা, গলা পুরো খারাপ হয়ে গেছে, আমি নিজেই বুঝতে পারছি না গোটা আমার গলার আওয়াজ। এখানে মাটির বাড়ি রয়েছে, উনান। আজকে নাড়া পোড়া আছে বলে এখানে নাড়া পোড়া এরা বানিয়ে রেখেছে, কখন জ্বালাবে আসবো দেখতে। এদিকে একটা পুকুর টাইপের, এটাকে ক্যানেল বলে, এখানে জল যায়। ছোটোবেলায় আমরা যখন আসতাম এখানে স্নান করতাম ডেলি এসে, তো তার পাশ দিয়েই যাচ্ছি। চারদিকে প্রচুর গাছ দেখা যাচ্ছে যেটা আমাদের শহরে নেই। তো আমি আর আমার বোন বেরিয়েছি আমরা ঘুরতে, তো এখান থেকে যাব, এখানে রোড থেকে আমরা টোটোতে চেপে গোসাই বাড়ি বলে একটা জায়গা আছে সেখানে যাচ্ছি আমরা ঘুরতে। তো আমি দেখাচ্ছি তোমাদের, এখানে খড় রাখা রয়েছে বেশ ঘরের মতন বানানো রয়েছে। এখানে একগাদা ঘুটের ফ্যাক্টরি রয়েছে, চারিদিকে পুরো ঘুটেই ঘুটে। এটা কি, এটা এটা কি, ধান থাকে, এটা এর মধ্যে ধান রাখা হয়, কি বলে এটাকে, ধানের গোলা টাইপস কিছু একটা, এর মধ্যে ধান রাখা হয়। এবারে চলে এসেছি একটা ব্রিজের ওপরে, এখান থেকে নিচে জল দেখা যাচ্ছে। তো আমরা এখানে এসে গেছি হরি গুরু গোপাল চাঁদ ধাম, এখানে এসেছি ঘুরতে, এখানে এবার আমরা যাব। তো এবারে এটার ভেতরে যাচ্ছি। আরেকজন, তুই নিজেকে দেখাচ্ছিস না কেন, এদিকে এদিকে ঢুকবো, এখানে কোন দিক দিয়ে ঢুকে, এখানে ঢুকেই সব, এখানে আলু চাষ করা হয়েছে অনেক, এগুলো সব আলু গাছ, এগুলো ওটা হচ্ছে সেই মন্দিরটা, ওই মন্দিরে আমরা যাব। আমরা যেহেতু বিকেলবেলা মন্দিরে এসেছি, এখন মন্দিরে আমরা ঢুকতে পারছি না, মন্দিরের বাইরে এখানে আশেপাশে ঘুরছি। এটা হচ্ছে মা লক্ষ্মীর মূর্তি। এখানে একটা পুকুর রয়েছে, কলা গাছ হয়ে রয়েছে, এখানে একজন নৌকো চালাচ্ছে। দেখতেই পাচ্ছ যে গ্রামের পরিবেশ কতটা শান্ত। আর
এখানে সুন্দর সুন্দর ফুলের গাছ রয়েছে। এখানে আমি একটা সূর্যমুখী ফুল দেখতে পেয়েছি। এখানে সব কড়ি রয়েছে, এগুলো ফুটবে। ওখানেও রয়েছে সূর্যমুখী ফুল। এসে সত্যি একটা পিসফুলি একটা জায়গা মনে হচ্ছে আমাদের শহরে, এত ক্রাউডেড যে এখানে এসে সত্যি খুব ভালো লাগছে, একটা মানে শান্তি টাইপের লাগছে। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা নতুন আছো আমার চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকবে।